রাস্তায় কাজগুলো হচ্ছে বহুদিন ধরে, আর কদিনের মধ্যে রাস্তার কাজ এগুলো ঠিক হয়ে যাবে। চলে এসেছি সিটি সেন্টারের কাছে, স্বাগত। আজকে আমি দাদা ভাই গাড়ি নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, আমাদের কিছু কাজও আছে, সেই কাজের সময় আমরা একটু ঘুরেও নিচ্ছি। আর এখন আমরা রয়েছি এই মলবনের এই ফেরিটায়, দারুণ হাওয়া, ঠিক আছে, সঙ্গে এই যে রয়েছে। এরপরে আমরা ঘুরে ঘাড়ে একটু সিসিটিতে যাব, সিসিটিতে যাওয়ার পরে আমরা কফি টফি খাবো, একটু খাওয়া দাওয়া করবো, করে তারপর আবার বাড়ির দিকে যাব। তো আপনারা ব্লগে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ল্যান্ড রোভার ডায়েরি এই ভিডিওটা। আর আজকে আজকে না, গতকাল যে ভিডিওটা রিলিজ হয়েছে সেই ভিডিওটায় আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি, খুব ভালো কমেন্ট হচ্ছে, ভিউজও বেশি হচ্ছে। আমাদের এই যে দ্বিতীয় চ্যানেলটা যেটা আছে ল্যান্ড রোভার ডায়েরি, এটা একটা খুব ছোট চ্যানেল, অল্প কিছু সাবস্ক্রাইবার, কিন্তু আপনাদের সহযোগিতায় ভালোবাসায় এই চ্যানেলটাও ভালো গ্রোথ করছে। এবং আমি আগেও এই চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করেছি, এখন
এই চ্যানেলটাতেও আমরা নিয়মিত ভিডিও আপলোড করব আর খুব শীঘ্রই আমরা 1000 সাবস্ক্রাইবারে পৌঁছে যাব। তো চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের আপনাদের সবার প্রিয় চ্যানেল ল্যান্ডলোপার ডায়েরি। এতক্ষণ যে টাইম ল্যাপসটা দেখলেন আপনারা, কমেন্টে জানাবেন টাইম ল্যাপসটা কেমন লাগলো। দূরে যে নৌকা দেখা যাচ্ছে, এই নৌকাগুলো মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। দাদার কাজ হয়ে গেছে, দাদা আসছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। সিসিটি এই বাঁদিকে, চার্জ রয়েছে, দু প্যাকেট চার্জ নিলাম। ধর কত করে, 125, 200 গ্রাম প্যাকেট।
আজকের এই ভিডিওটা 4x4 কে নিয়ে ডেইলি ব্লগিং এর মতো একটা ব্লগিং আপনারা দেখবেন। আর এই নলবনের ওই সিনেমাটিক শটগুলো এগুলো যেরকম লাগলো বলবেন, জানাবেন ভিডিওতে। আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং নোটিফিকেশনটা অন করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন।